এখন আমি চা বানাবো, তার জন্য গ্যাসের ওভেনগুলো খোলা ছিল, দেখলাম সার্ফ জলে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছে। এগুলো এখন আমি লাগাবো। লাগানো হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। এখন আমি চা বানাবো, কেউ ভিডিওটা গ্যাসটা অন করে নেই। জল দিয়ে দিলাম, চা বানাবো, চা খাবো এখন বিকেল বেলা করে। চা জল ফুটে গেছে, এক কাপ জলে আমি দিব এক চামচ কম চিনি। দুধটা দিয়ে দিই, এই দুধটা দিয়ে চা খেতে না খুব স্বাদ হয়। খুব অলস প্রকৃতির মানুষ, আমি আবার চামচ নিব দিলাম, তার জন্য চামচ না নিয়ে সসপ্যান ধরে গাড়িয়ে দিলাম, মিক্স হয়ে গেল ইজি ওয়ে। এবার দিয়ে দেব চা পাতা। এই চা পাতাটা, চাটা খুব সুন্দর গন্ধ হয়। এটা হচ্ছে টাটা গোল্ডের চা পাতা। এর আগের চা পাতাটা আমাদের এলাচ মিশানো ছিল, এটা আমাদের এলাচ মিশানো নেই, তবুও চাটা ভালো ফুটছে, দেখাটা যাচ্ছে না ফুটছে। চা পাতা চা বানানো প্রায় কমপ্লিট। চাটা এখন ঢেলে নিই, ছাকনাটার দিকে কেউ নজর দিও না, ছাকনাটা এরকম হয়ে গেছে, বহু পুরোনো ছাকনা। তাই এই দেখো চা, এখন আমি চা খাবো, সেই টেস্টি হয়েছে চাটা। দারুণ হয়েছে খেতে।